আসসালামু আলাইকুম। আজকের পর্বে খুব সহজে কিভাবে এই পিঠাগুলো তৈরি করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজার, আর যে কেউ একবার দেখলেই বানাতে পারবে। ঘরে শুধুমাত্র আটা বা ময়দা থাকলেই বানানো যায়। তো চলুন দেখে নেই কিভাবে তৈরি করবেন। পিঠা তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা, তবে আপনারা চাইলে আটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 1 চা চামচ পরিমাণ কালো জিরা আর 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার হাতের সাহায্যে ঘষে ঘষে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে, তবে কালো জিরাটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। এবার অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা খুব বেশি নরম করা যাবে না, একটু শক্ত করেই তৈরি করে নিতে হবে, কারণ ডোটা রেস্টে রাখার পরে কিন্তু আরও কিছুটা নরম হবে। সো এই পর্যায়ে যদি আপনি নরম করে ফেলেন তাহলে রেস্টে রাখার পর আরও নরম হবে, আর তখন কিন্তু পিঠাগুলো ভালো হবে না। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পরে। এবার দেখেন ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, আর পিঠা তৈরি করার জন্য এরকম পারফেক্ট একটা ডোই তৈরি করে নিতে হবে। এবার এই ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিয়ে এখান থেকে একটা লেচি কেটে নিলাম, আর কিছুটা ময়দা উপরে ছিটিয়ে নিয়ে একটা রুটি বেলে নিতে হবে। রুটিটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করা যাবে না, আমরা যে রেগুলার রুটি বানাই সেরকম একটা রুটি তৈরি করে নিতে হবে। তবে রুটিটা একটু বড় করে তৈরি করবেন, কারণ আমরা যখন এটাকে কেটে স্কোয়ার শেপ দিব, আপনি যদি ছোট রুটি তৈরি করেন তাহলে কিন্তু এটা আরও ছোট হয়ে যাবে। সো খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা না, এরকম বড় একটা রুটি তৈরি করে নিতে হবে। তারপর একটা পিজা কাটার দিয়ে চারপাশ থেকে কেটে নিয়ে এরকম রুটিটাকে স্কোয়ার শেপ করে নিতে হবে, আর প্রথমে এরকম বড় বড় লাইন কেটে নিতে হবে। এতে করে সোজা হবে লাইনগুলো, আর হচ্ছে সবগুলো সমান হবে। দুই পাশ থেকে কিন্তু 1/2 ইঞ্চির মতো রেখে মাঝখান থেকে কেটে নিতে হবে, পুরাটা কিন্তু কেটে নেওয়া যাবে না। তারপর এরকমভাবে কেটে নিয়ে দুই পাশে একটু পানি লাগিয়ে নিব, আর পানিটা এখানে আঠার মতো কাজ করবে, আর ভাঁজ করার পর খুব ভালোভাবে লেগে থাকবে। আর এই ভাঁজটা আসলে দেখেই বুঝে নিতে হবে, বলে বোঝানো যাবে না। আর একটু খেয়াল করে দেখলেই কিন্তু যে কেউ ওই পিঠাটা তৈরি করতে পারবে। গায়ে হলুদ বা বিভিন্ন অকেশনে কিন্তু এরকম একটু নকশি পিঠা তৈরি করলে দেখতে ভালো লাগে আর সবাই অনেক খুশি হয়। আমি এরকম একটা পিঠা তৈরি করে নিয়েছি। আমি ভাঁজটা আবারও একটু দেখিয়ে দিচ্ছি। এই তো আমি আরও একটা পিঠা তৈরি করে নিয়েছি। আর এরকমভাবে 4-5টা পিঠা তৈরি করেই কিন্তু ভেজে নিতে হবে। অনেকগুলো পিঠা যদি আপনি একসাথে তৈরি করেন তারপর ভাজতে গেলে কিন্তু পিঠাগুলো আর সুন্দর হবে না। সো 4 থেকে 5টা পিঠা তৈরি করে নেবেন, আবার ভেজে নেবেন, আবার 4 থেকে 5টা পিঠা তৈরি করে আবার ভেজে নেবেন। আর এরকমভাবেই ভেজে নিলে পিঠাগুলো দেখতে বেশি ভালো লাগে। এবার এই পিঠাগুলোকে একটা সাইডে রেখে চিনির শিরা তৈরি করে নিব। 1/3 কাপ পরিমাণ চিনি নিয়েছি, আর দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ পানি। এবার চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে 3 থেকে 4 মিনিট জ্বাল দিলেই দেখবেন এরকম একতারের একটা শিরা তৈরি হয়েছে। এবার এই শিরাটাকে একটা সাইডে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি,
আর তেলটাকে হালকা গরম করে পিঠাগুলোকে ছেড়ে দিলাম। আর পিঠাগুলো দেওয়ার পর একটু শক্ত হলে পিঠাগুলোকে উল্টে দিবেন, কারণ পিঠাগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি নরম থাকে। সো একটু ভাজার পরেই দেখবেন শক্ত হয়ে যাবে, তখন এপিটোপিট উল্টে পাল্টে পিঠাগুলোকে এরকম ব্রাউন করে ভেজে নেবেন। এবার তেল ঝরিয়ে পিঠাগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিলাম আর একইভাবে বাকি পিঠাগুলো ভেজে নিব। এবার আগে থেকে বানিয়ে রাখা শিরাটা পিঠার উপরে দিয়ে দিলাম। আপনারা চাইলে শিরা ছাড়াও খেতে পারেন, আবার চাইলে একটা এয়ারটাইট বক্স বা বয়মে ভরে সপ্তাহখানেকের মতো সংরক্ষণ করতে পারেন। বাসায় ট্রাই করবেন, সবাই দেখে যেমন মুগ্ধ হবে খেয়েও মুগ্ধ হবে। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।